যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর যে কোনো শহর কিংবা গ্রামে একটু কান পাতলেই শোনা যায় বাংলা বল শান্তি প্রতিষ্ঠায় সমরাস্তের চেয়ে বড় হাতিয়া রাস্তা আর ভালোবাসা এই মনোভাব অন্য দেশের শান্তিরক্ষীদের থেকে বাংলাদেশ শান্তিরক্ষীদের করেছে আলাদা কঙ্গো থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন অমর ফারুক শুধুমাত্র সামরিক তৎপরতার মাধ্যমে কোনো এলাকায় শান্তি স্থাপন করার কোনো নজির নেই এটিকে মাথায় রেখে বাংলাদেশের শান্তিরক্ষীরাও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন স্থানীয়দের পাশে এসে দাঁড়ান সেটিকে বলা হয় সিমিক এমন একটি কার্যক্রম দেখতে আশপাশের একটি গ্রামে আমরা যাচ্ছি তাদের তত্ত্বাবধানে কঙ্গর শহুরে কিংবা গ্রামীণ যে কোনো জনপদে পা ফেলতেই ও বন্ধু কিংবা রফিকই ডাক শুনতে পান বাংলাদেশি শান্তিরক্ষীরা এই হৃদ্যতা তারা অর্জন করেছেন স্বাস্থ্য শিবির উইমেন এঙ্গেজমেন্ট সহ নানা কর্মসূচির মাধ্যমে আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন একটি গ্রামের ভেতরে তারা টহল দিচ্ছেন তারা সবাই সেই উমেন এঙ্গেজমেন্ট টিম নামের যে টিম রয়েছে সেই টিমের সদস্য তারা পুরুষ পদাতিক বাহিনীর পাশাপাশি তাদের সাথে সমান তাল দিয়ে কখনো কখনো পুরুষ পদাতিক বাহিনী যেখানে আটকে যায় সেখান থেকে এই নারী পদাতিক বাহিনীর এই বিশেষ টিমের কার্যক্রম শুরু হয় এটা হচ্ছে আমাদের পাওয়ার টফ অপারেশন অপারেশনের বাইরে এগুলো করলে আস্থাটা বৃদ্ধি পায় এবং তারা আমাদের আস্থা রাখে যে আমরা আমরা এখানে এসেছি তাদের শান্তি রক্ষার জন্য ইতুলি প্রদেশের রাজধানী বুনিয়া শহরের এই লোকালয়ের বাসিন্দাদের অনেকেই বাংলা বলতে পারেন বাংলাদেশি শান্তি রক্ষী আর তাদের মাঝে ভাবের আদান প্রদান চলছে সতেরো বছর ধরে আমার সোনাই বাংলা আমির সুমাই ভালোবাসি তিরোহী তুমাই কাশু বা তার কাশ পানি আগে কানে কেউ ছিলাম না সবাই দূরে দূরে ছিলাম বা যখন বাংলাদেশ আইসে খুব ভালো কাজ করছি এখন গরম শেষ মিলিশা সব শেষ আমি খুব খুশি আছি ভালো ভালো কেন সমস্যা বেঙ্গলি নাই সমস্যা নাই বেঙ্গলি জন নর্দার্ন কমান্ডার জানালেন স্থানীয়দের হৃদয় জয় করে কঙ্গতে স্থায়ী শান্তি ফেরাতে চান তারা এই এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা এগুলোর পাশাপাশি তাদের পারিবারিক সামাজিক এবং স্থানীয় চ্যালেঞ্জেসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কিছু কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো এলাকার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট করতে নিয়মক হিসেবে কাজ করে এই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করি চিহ্নিত করে এগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন ধরনের অভিযান পরিকল্পনা করি সামরিক আর বেসামরিক নানা কর্মসূচির ভারসাম্যপূর্ণ প্রয়োগের কারণে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম আদর্শ কঙ্গ মিশনে কঙ্গকে বলা হয় খনিজ সম্পদের দিক থেকে পৃথিবীর সবচাইতে ধনী দেশ কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতায় কঙ্গকে মনে করা হয় পৃথিবীর সবচাইতে দরিদ্র কিংবা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দরিদ্র দেশে এই সম্পদ থাকার পরেও এখানে বছরের পর বছর সহিংসতা বিরাজ করছে এবং সেই সহিংস পরিস্থিতি থেকে বঙ্গবাসীকে উত্তরণের জন্য এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের শান্তি শান্তিরক্ষীরা এক দশক নয় তার চেয়েও বেশি সময় ধরে প্রায় সতেরো বছর ধরে এখানে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বাস করেন শুধুমাত্র সামরিক তৎপরতার মাধ্যমে এখানে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বরং এখানকার সাধারণ মানুষের আস্থা অর্জন করে যারা এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে দমন করতে হবে এবং তাদেরকেও শান্তির পথে ফিরিয়ে আনতে হবে এবং এক সময় কঙ্গ যেমনিভাবে সম্পদের দিক থেকে খনিজের দিক থেকে পৃথিবীর সবচাইতে ধনী দেশ তেমনিভাবে কোনো না কোনো দিন বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বাস করে পঙ্গর মানুষও পৃথিবীর সবচাইতে বেশি ধনী মানুষে পরিণত হবে পঙ্গ থেকে ওমর ফারুক সময় সংবাদ